আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা গমের ব্যবসা করে থাকেন এবং গম স্টক করে থাকেন, প্রিয় দর্শক, গম স্টক করতে হলে আপনাকে অবশ্যই গম বিষয়ে তথ্য জানতে হবে এবং জানতে হবে যে বাংলাদেশে প্রতি বছর কি পরিমাণ গমের চাহিদা, সেই সাথে বাংলাদেশে কি পরিমাণ গম উৎপাদন হয় এবং আমদানি করা হয় কত লাখ মেট্রিক টন। প্রিয় দর্শক, এই সার্বিক বিষয় বিবেচনা করে অবশ্যই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি গম স্টক করবেন কিনা। তবে এবছর মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের যে তথ্যটি জানাচ্ছে সেখানে কিন্তু গমে লাভ খুব কমই হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশে প্রতি বছর গমের চাহিদা কিন্তু 50,45,000 মেট্রিক টন। সেখানে কিন্তু প্রতি বছর যে পরিমাণ গম, অর্থাৎ বিশেষ করে গত বছরে যে পরিমাণ গম আমদানি করা হয় সেটি হল 38,75,000 মেট্রিক টন এবং বাদবাকি যে গমটা সেটি দেশীয় উৎপাদিত গম। প্রিয় দর্শক, এবছর কিন্তু গমের আবাদ বাংলাদেশে অনেকটাই বেশি হয়েছে এবং উৎপাদনটাও অনেকটাই বেশি হয়েছে, তাই আশা করা হচ্ছে যে গমের যেহেতু উৎপাদন বেশি হচ্ছে তাই আমদানি নির্ভরতা থাকবে, তবে অনেকটাই তুলনামূলক ভাবে। যেমন 38,75,000 মেট্রিক টন গম আমদানি করা হয়েছিল গত বছর, এবছর হয়তো তার থেকে কিছু কম পরিমাণ আমদানি করা লাগতে পারে। প্রিয় দর্শক, সবার প্রথমে আপনাদের সামনে তুলে ধরছি যে গমের উৎপাদন কি পরিমাণ হচ্ছে এবং বিদেশ থেকে আমদানি করা হচ্ছে কি পরিমাণ গত কয়েক অর্থ বছরে। তারপরে আপনাদের জানিয়ে দেবো যে বাংলাদেশের কি পরিমাণ গম আমদানি করা হচ্ছে এবং কোন কোন দেশ থেকে আমদানি করা হচ্ছে। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে গুরুত্বপূর্ণ তথ্য জেনে আপনি গমের ব্যবসা করতে পারবেন। প্রিয় দর্শক, এখানে এই গুরুত্বপূর্ণ তথ্যটি তুলে ধরছেন দৈনিক ইনকিলাব পত্রিকা, সেখানে কিন্তু বলা হয়েছে যে প্রতি বছর বাংলাদেশে যে পরিমাণ গম উৎপাদিত হয় সেটি হলো 11,70,000 মেট্রিক টন এবং প্রতি বছর গমের চাহিদা 50,45,000 মেট্রিক টন এবং আমদানি করা হয়েছিল গত বছর 38,70,000 মেট্রিক টন। প্রিয় দর্শক, এর আগের বছর গুলোতে আমরা যদি দেখতে পাই, যেটি আমাদের জানাচ্ছেন দৈনিক ইনকিলাব পত্রিকা, দর্শক, কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে 2022-23 অর্থ বছরে মোট গম উৎপাদন হয় 11,70,000 মেট্রিক টন এবং 2021-22 ও 2020-21 অর্থ বছরে উৎপাদন হয় 10,85,000 মেট্রিক টন। প্রিয় দর্শক, এছাড়া 2019-20 অর্থ বছরে 10,29,000 মেট্রিক টন এবং উৎপাদন ও আমদানি মিলে দেশে গত অর্থ বছরে মোট গম ব্যবহার করা হয় 50,45,000 মেট্রিক টন। প্রিয় দর্শক, এখন আসছি যে কি পরিমাণ গম আমদানি করা হচ্ছে বর্তমানে। প্রিয় দর্শক, এই নিউজটি তুলে ধরেছেন দৈনিক যুগান্তর পত্রিকা, সেখানে বলা হচ্ছে যে 20,00,000 মেট্রিক টন গম কিনছে সরকার, অর্থাৎ 38,70,000 মেট্রিক টন গম কিন্তু আমাদের আমদানি করতে হয় চাহিদা পূরণের জন্য এবং সেই চাহিদা পূরণের জন্য কিন্তু প্রাথমিক পর্যায়ে 20,00,000 মেট্রিক টন গম আমদানি করা হচ্ছে। প্রিয় দর্শক, এই যে সারা বিশ্বে একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে যার কারণে কিন্তু রপ্তানি চেইন যে কোনো সময় ভেঙে যেতে পারে, যার কারণে বাংলাদেশ সরকার কিন্তু আগে খাদ্য নিরাপত্তার জন্য গম আমদানি শুরু করে দিয়েছে এবং প্রাথমিকভাবে 20,00,000 মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এই নিউজটি কভার করেছে দৈনিক যুগান্তর পত্রিকা, সেখানে বলা হয়েছে যে চলতি এবং আগামী অর্থ বছর 10,00,000 করে 20,00,000 মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রিয় দর্শক, তারপরে বলা হয়েছে যে চলতি অর্থ বছরে 10,00,000 মেট্রিক টন গম আমদানি করা হচ্ছে, তার মধ্যে 5,56,000 মেট্রিক টন গম ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে। এই যে 10,00,000 মেট্রিক টন গম প্রথমে আমদানি করা হচ্ছে, তার মধ্যে 5,56,000 মেট্রিক টন গম কিন্তু দেশে এসে পৌঁছেছে এবং 1,20,000 মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় আছে এবং 3,24,000 মেট্রিক টন গম আমদানি প্রক্রিয়াধীন রয়েছে। প্রিয় দর্শক, 10,00,000 টন গমের মধ্যে রাশিয়া থেকে আসছে 8,50,000 টন, এর মধ্যে 6,00,000 টন G2G-র মাধ্যমে এবং 2,50,000 টন আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ক্রয় করা হচ্ছে। এছাড়া বুলগেরিয়া, ইউক্রেন, উরুগুয়ে থেকে 50,000 টন করে মোট 1,50,000 টন গম আমদানির চুক্তি করেছে সরকার। প্রিয় দর্শক, এছাড়া আগামী অর্থ বছরে আরো 10,00,000 মেট্রিক টন গম কেনার পরিকল্পনা করা হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়। সংশ্লিষ্টরা আরো জানায় যে 21 এপ্রিল অনুষ্ঠিত পরিকল্পনা ও পরিধারণ কমিটি
এপিএমসি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর সরকারিভাবে 6,86,000 টন গম আমদানি করা হয়। প্রিয় দর্শক, তার মানে আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশে যে পরিমাণ গমের চাহিদা, অর্থাৎ 50,45,000 মেট্রিক টন, এবং সেখানে কিন্তু এবছর গমের আবাদ বেশি হয়েছে এবং গমের যেহেতু ভালো ফলন হয়েছে, তার মানে গম যে পরিমাণ আমদানি গত বছর করা হয়েছিল তার থেকে একটু কম আমদানি করতে হবে। আর তারপরে কিন্তু 20,00,000 মেট্রিক টন গম আমদানির তার মধ্যে অনেকটাই এসে গেছে এবং অনেক গমই কিন্তু প্রক্রিয়াধীন আছে। আশা করি যে খুব তাড়াতাড়ি সেই গমগুলো দেশে চলে আসবে এবং আসার পরে কিন্তু বাংলাদেশে গমের বাজার দরের একটা প্রভাব পড়তে পারে। তাই আপনি যদি গম স্টক করে থাকেন তাহলে অবশ্যই বিষয়গুলো খেয়াল রেখে তারপরে সিদ্ধান্ত নেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।